পদত্যাগ করলেন সিন্না বিধানসভা কেন্দ্রে আইপিএফটি দলের বিধায়ক বৃষকুত দেববর্মা, জানান আগে থেকেই এই পরিকল্পনা ছিল তার। তবে অন্য কোন দলে যাবেন কিনা সেটা ভবিষ্যতের দিকে ছেড়ে দিয়েছেন তিনি, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে পদে ছেড়েছেন বলে জানান তিনি। বিধায়ক বিশ্বকুত দেববর্মার পদত্যাগের পরে রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গেছে নানান গুঞ্জন, তিপ্রামথার দিকে ঝুঁকবেন কিনা পদত্যাগী বিধায়ক তা নিয়েও চলছে জল্পনা। মঙ্গলবার গভীর রাতে কুমারঘাট থানাধীন জয়কুমারপাড়া এলাকায় ইমানজয় রিয়াংয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে গুলি ভর্তি একটি পিস্তল এবং দেশি বন্দুক উদ্ধার করতে সক্ষম হয়। গন্ডাছড়া মহকুমার নারায়ণপুর চৌমুনি থেকে ভগীরথপাড়া যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরেই মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে দুর্ভোগ এলাকার লোকজনেরা। রাজনগরের বিধায়ক সুধন দাসের উপর হামলার প্রতিবাদে বুধবার রাজপথে বিক্ষোভ মিছিল করেছে সিপিএমের শাখা সংগঠন ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি। উদয়পুরের ধজনগর এলাকায় জনৈক বিজয় দেবনাথের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু বিলিতি মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ, অভিযানের নেতৃত্বে ছিলেন আরকেপুর থানার এসআই শঙ্কর সাহা। অজগর সাপ মেরে সাপটি খাবারের আয়োজন করায় তেলিয়ামুড়ার এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছে বনকর্মীরা, অভিযুক্ত যুবকের নাম সঞ্জু কাইপিং। বুধবার রাজধানী মথুপাড়া এলাকার অঙ্গীকার সামাজিক সংস্থা এবং চলমান সংঘের যৌথ উদ্যোগে এমনই এক ভ্যাকসিন প্রদান কর্মসূচি পালন করা হয়, স্বাস্থ্য দপ্তরের সহায়তায় হয় এই কর্মসূচি। বুধবার ঊনকোটি জেলাশাসক উত্তম কুমার চাকমা বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের নিয়ে কৈলাসহরের ল্যান্ড কাস্টম এলাকা ভিজিট করেন, যাবতীয় অব্যবস্থা এদিন খতিয়ে দেখেন তিনি। বুধবার মুখ্যমন্ত্রী স্পেশাল কোভিড রিলিফ ফান্ড বিতরণ প্রক্রিয়ায় কাজকর্ম নিয়ে উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায় জানান, মহকুমার 126টি রেশন শপের মাধ্যমে 52,885টি পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী স্পেশাল রিলিফ প্যাকেজ বিতরণের প্রায় 80% শেষ হয়েছে বলে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন গন্ডাছড়া মহকুমা শাসক। রাধাকিশোরপুর মণ্ডলের উদ্যোগে উদয়পুর রাজর্ষী কলাক্ষেত্রে করোনা তৃতীয় ঢেউ রুখতে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিং রায়। উত্তর জেলার কদমতলা ব্লকের চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতে চার দফা দাবি সনদের ভিত্তিতে প্রতিনিধিমূলক এক ডেপুটেশনে মিলিত হয় ব্লক কংগ্রেস। বুধবার সকালে মহকুমা প্রশাসনের প্রতিনিধিরা রাজধানীর শপিং মলগুলির বিরুদ্ধে অভিযানে নেমেছে, অভিযানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফে। প্রতিষ্ঠানগুলির মালিকপক্ষকে নিজেদের যাবতীয় কাগজপত্র নিয়ে এসডিএম অফিসে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়, তবে এখনও পর্যন্ত কোনো ফাইন করা হয়নি বলে জানিয়েছেন অভিযানে থাকা ডিসিএম। বুধবার সাত সকালে দ্রুতগতিতে ছুটে আসা একটি অটো গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় রাধানগর বাসস্ট্যান্ড এলাকায়, রাধানগরে দাঁড়িয়ে থাকা একটি পুলিশের গাড়িতে ধাক্কা দিলে ঘটে এই দুর্ঘটনা। তবে নম্বরবিহীন অটো গাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে ব্রাউন সুগার ভর্তি কৌটো উদ্ধার করতে সক্ষম হয়েছে রাধানগরের দায়িত্বে থাকা ট্রাফিক কর্মীরা। রাজধানী জয়নগরের আম্বেদকর উচ্চ বিদ্যালয়ের দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং কর্মীরা। সোনামুড়া মহকুমায় মুখ্যমন্ত্রী করোনা স্পেশাল রিলিফ প্যাকেজ প্রদান করা হয়, মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বেনিফিশিয়ারিদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে। বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন জোড়াপুকুর এলাকায় প্রদীপ দেবনাথ নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বুধবার সকালে, বাড়ির পাশে একটি গাছে আত্মহত্যা করে বলে অভিযোগ। আবারও নিশিকুটুম্বের দলের হানা বিশালগড়ে, রাতের আধারে চুরি করে নিয়ে যায় দুটি গরু, ঘটনা বিশালগড়ে স্টেশন সংলগ্ন নেতাজি নগর এলাকায়। চার দফা দাবি নিয়ে কৈলাসহর থানা ঘেরাও করল ডিওয়াইএফআই, উপস্থিত ছিলেন বিধায়ক মফস্বর আলী সহ অন্যরা। আগরতলা শিলচরগামী যাত্রীবাহী ট্রেন থেকে পাচারের পথে বহিররাজ্যে আটক নেশাজাতীয় গাঁজা, সাথে আটক পাচারকারী পুরুষ ও মহিলা ধৃতরা হল জাগা দেবী ও ধর্মেন্দ্র বর্মা। তাদের কাছে তল্লাশি চালিয়ে মোট 9 প্যাকেট 12 কেজি 900 গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ, যার বাজার মূল্য প্রায় 1,20,000 হবে বলে জানিয়েছে অসম পুলিশ।